নানা চড়াই উতরাই পেরিয়ে ৫০ বছর পূর্ণ করল জাতীয় সংসদ। মাঝে সামরিক হস্তক্ষেপে এই স্বপ্ন যাত্রা থমকে দাঁড়ালেও রাজনৈতিক ও জনতার ঐক্যে ঠিকই ফিরেছে আপন কক্ষপথে। তবে নাগরিক সমাজের অভিযোগ, এখন আর আগের মতো প্রাণবন্ত নয় সংসদ। আশিকিন প্রিন্সের রিপোর্ট। স্বাধীন বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ১৯৭৩ সালের ৭ এপ্রিল। ভাষণ দেন সংসদ নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শপথ নেওয়া হয় বলিষ্ঠ সংসদীয় ঐতিহ্য স্থাপনের। তবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ব্যাহত হয় সংসদীয় যাত্রা, জারি হয় সামরিক ফরমান। সংবিধান কাটা ছেড়া সংসদ থেকে ওয়াক আউট বর্জন হয়ে ওঠে নিত্য ঘটনা। সংসদ বর্জনের রাজনীতিটা আবার পর্যায়ক্রমে, যেটা সংসদকে মোটামুটিভাবে অকার্যকর করেই রেখেছিল বলে বলা যাবে, সেটাকে উত্তরণ ঘটানোর জন্য আমরা একটা প্রক্রিয়া দেখলাম যে সংসদ একচ্ছত্র ভুবনের সংসদ হয়ে গেল। যেহেতু সংসদে বিরোধী দল জাতীয় পার্টি যেটা মেইন, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এবং ধারাবাহিকভাবেই তারা সংসদে উপস্থিত থাকেন, আমরা কোনো লাগাতার বয়কট বা বর্জনের কোনো বিষয় এই সময়ে লক্ষ্য করিনি। সংসদে থেকে আপনি যতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, সেটা সংসদের বাইরে থেকে করা সেভাবে সম্ভব না। এই সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, ৫০ বছর পার করার পর জাতীয় সংসদ আর আগের মতো প্রাণবন্ত নয় বলে অভিযোগ নাগরিক সমাজের। তবে এটি মানতে নারাজ স্পিকার। সংসদে সরকারি দল এবং বিরোধী দলের সাথে মধ্যে সুস্থ এবং প্রাঞ্জল বিতর্কের মাধ্যমে জনস্বার্থ বিষয়ক আলোচনা এবং তার উপর ভিত্তি করে একটি বিশেষ প্রক্রিয়া আছে যে জনগণের পক্ষ হয়ে সরকারকে, যেই সরকারি ক্ষমতা থাকবে, সরকারকে জাতীয় সংসদ কিন্তু জবাবদিহি তাড়াতে নিয়ে আসবে। এই জায়গাটা কিন্তু আমাদের প্রাপ্তির অনেক ঘাটতি আছে। যে ইস্যুগুলো বার্নিং ইস্যু সেগুলো আলোচিত হয় সংসদে এবং বিশেষ করে বিরোধী দলকে আমরা যত পারি অ্যাকোমোডেট করি, এখানে একটা জবাবদিহিতার বিষয় খুবই মানে ভালোভাবে সেটার একটা চর্চা হয়। স্পিকার বলছেন, গণতন্ত্র সুসংহত করতে হলে জাতীয় সংসদকে গতিশীল রাখতেই হবে। সংসদ খুবই সক্রিয় এবং গতিশীল। আশিকিন প্রিন্স, চ্যানেল ২৪, ঢাকা। ঈদ যাত্রায় বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আজ। সকাল ৮টা থেকে মিলবে ট্রেনের টিকিট। তবে এবার শতভাগ দেওয়া হয়েছে অনলাইনে। প্রতিদিন ২৫,৭৭৮টি আসনে টিকিট ছাড়া হবে। আজ বিক্রি হবে ১৭ এপ্রিলের। পর্যায়ক্রমে ২১ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ১১ এপ্রিল। তাই অন্যান্য বারের মতো রেল স্টেশনে সারা রাত লাইনে দাঁড়ানোর দরকার পড়ছে না। ফলে বদলে গেছে ঈদযাত্রায় টিকিট নিয়ে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের চেনা দৃশ্য। চট্টগ্রামে আগুনের ঝুঁকিতে রয়েছে ছোট বড় ২৯টি মার্কেট, অথচ নেই আগুন নেভানোর ব্যবস্থা। বিষয়টি নিয়ে বারবার সতর্ক করা হলেও টনক নড়ছে না মার্কেট কর্তৃপক্ষের। রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় এসব মার্কেট নিয়ে বাড়ছে উদ্বেগ। রনি দত্তের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেনে বিদ্যুতের খুঁটিতে তারের এই জঞ্জাল দেখলেই বোঝা যায় কতটা ঝুঁকিতে আছে এই মার্কেটটি। সামান্য শর্ট সার্কিট থেকে ঘটে যেতে পারে বড় ধরনের অগ্নি দুর্ঘটনা। এখানে ১১০টি মার্কেটে ছোট বড় মিলে ব্যবসায় প্রতিষ্ঠান আছে ১৫,০০০এর বেশি। বেশিরভাগ মার্কেটের দোকানগুলো একটি অন্যটির সাথে লাগানো, কোনো দোকানে নেই অগ্নি নির্বাপক সরঞ্জাম। এছাড়া প্রতিটি মার্কেটের উপরে আছে কর্মচারীদের আবাসিক ঘর, যেখানে সিলিন্ডার ঘ্যাসে চলে রান্না। বড় কোনো দুর্ঘটনায় সরু গলিতে সুযোগ নেই ফায়ার সার্ভিসের যান চলাচলেরও, আশেপাশে কোথাও নেই পানির উৎস। সব মিলে বড় ধরনের অগ্নিঝুঁকিতে আছে নগরীর সবচেয়ে প্রাচীনতম এই ব্যবসা কেন্দ্র। কোনো রেজিস্ট্রেশন, কোনো অ্যাকচুয়ালি কোনো ঘটনা ঘটে যায়, এটা তৎক্ষণাৎ এটা ব্যবস্থা নেবে, এরকম কোনো কিছু নেই এখানে। কোনো ব্যবস্থা নেই, গাড়ি ঢোকার কোনো রাস্তা গলদি সব নাড়ে ফেলছে। একই চিত্র জহুর হকার্স মার্কেটেরও। সেখানে প্রায় ৯০০ প্রতিষ্ঠান রয়েছে ব্যাপক অগ্নিঝুঁকিতে। তবে বঙ্গবাজারের পর অগ্নিঝুঁকি কমাতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান ব্যবসা সমিতির নেতারা। এই ঝুঁকিপূর্ণ এলাকাটাকে আমরা
দ্রুত সময়ের মধ্যে যেন আমরা নির্বাহক ব্যবস্থা নিয়ে আসতে পারি সেজন্য আমাদের কাছে সিলিন্ডার বৃদ্ধি করতে এবং ভবন মালিকদেরকে জানাবো যেহেতু পর্যাপ্ত পরিমাণ ফাঁড়ির ব্যবস্থা রাখা হয় আর কি। আমরা রোডটা পরিষ্কার করে ফেলছি, যারা ফায়ার সার্ভিসের গাড়ি পশ্চিম দিকে থেকে পূর্ব দিকে বাইরে হয়ে যায় তোমাদের, এভাবে আমরা এই ব্যবস্থা করছি। ফায়ার সার্ভিসের তথ্য মতে পুরো নগরীতে ছোট বড় মিলে 29টি মার্কেট আছে আগুনের ঝুঁকিতে। ঝুঁকি কমাতে নানা উদ্যোগ নেওয়া হলেও এখনও অসচেতন ব্যবসায়ীরা। আমাদের পরামর্শপত্র দেওয়ার পরও যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা এখানকার স্থানীয় প্রশাসনের মধ্যে অবশ্যই আমরা সেফটি বাস্তবায়নের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে নগরবিদদের মতে নগরীতে প্রতিনিয়ত জলাধার কমে যাওয়া অগ্নিকাণ্ডের ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিবে বহুগুণে। এই জলাশয়গুলো না থাকলে আমরাই যে ঝুঁকির মুখে, এই জলাশয়গুলো না থাকলে যে পানির স্তর নিচে নেমে যাচ্ছে আমরাই যে ভুক্তভোগী, এই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে সে বোধহয়টা চলে গিয়েছে, তো যার ফলে শহরটা অনেকটাই অরক্ষিত। এক জরিপ মতে গেল 15 বছরে জলাধারের সংখ্যা 4,500 থেকে নেমে এসেছে 500-তে, যেগুলো আছে সেগুলোতেও প্রতিনিয়ত চলছে ভরাট। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়ন, সুন্দরবন লাগোয়া নদীবেষ্টিত এক দ্বীপ, আইলার পর এক যুগের বেশি সময় ধরে নোনা জলের দুর্ভোগে স্থানীয়রা, সুপেয় পানির জন্য হাহাকার নিত্যদিনের। বদরুজ্জামান জুয়েলের তোলা ছবিতে সুলতান মাহমুদ আরিফের প্রতিবেদন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে নীলডুমুর খেয়াঘাট পার হলেই গাবুরা ইউনিয়ন, যা কপোতাক্ষ নদার খোলপেটুয়া নদী বেষ্টিত সুন্দরবন লাগোয়া একটি দ্বীপ। চারদিকে পানি বেষ্টিত হলেও এখানকার মূল সংকট সুপেয় পানি। নোনা জলের কারণে নিজেদের পান করার পানি সংগ্রহই বড় চ্যালেঞ্জ স্থানীয়দের, তার উপর রয়েছে গবাদি পশু। 3 কিলো পথ আমাদের গাবুরা থেকে এখানে, আমি আইসিএল পানির জন্য আমাদের ওখানে পানির সমস্যা, মানে নোনা পানি খাওয়া যায় না। নোনা পানির কারণে গরু ছাগল পোষার করার ইয়ে নেই, তো খুব কষ্টের মধ্যে আমরা যে পুষ্টি হয়। গাবুরাতে একসময় কৃষির ভালো ফলন হতো, তবে 2009 সালে আইলার পর এখানকার মাটিতে লবণাক্ততা মাত্রা ছাড়াই। হ্যাঁ, ওই লোনার কারণে একটু ধান ক্ষতি হয়, ধানের নোনা পানির কারণে। মিষ্টি পানি হলে ধানটা ভালো হয়। কিছুটা আলু লাগাইতে হয়, মানে অন্যান্য শাকসবজি পালং শাক, এই লবণ পানির জন্য এগুলো আমরা কিছুই চাষ করতে পারি না। কৃষিজমি রক্ষায় নানা পদক্ষেপের কথা জানালো উপজেলা প্রশাসন। যেখানে 90% হলো কৃষি কাজ করে, সেখানে 10%-এর জন্য তাদের পুরো কৃষি নষ্ট হয়ে যাচ্ছে, তো তখন আমরা এটা করেছি যাতে আমাদের এই অঞ্চলটা যাতে কৃষিতে থাকে, আর যে অঞ্চলে মাছ চাষ সেই অঞ্চলে মাছ চাষ করুক মানুষ, তাহলে অসুবিধা হবে না। আমরা যদি জোনিংটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমার মনে হয় যে অসুবিধা হবে না। অর্থনৈতিক সংকট আর নানান রোগবালাই থেকে রেহাই পেতে সুপেয় পানির ব্যবস্থার দাবি স্থানীয়দের। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, শ্যামনগর, সাতক্ষীরা। তিস্তার পানি প্রত্যাহারে খাল খনন ইস্যুতে দিল্লিতে পাঠানো নোট ভার্বালের জবাব এখনও আসেনি, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। বলেন, তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় আরও 2টি খাল খননের জন্য ভারতের পশ্চিমবঙ্গে সেচ বিভাগ প্রায় 1,000 একর জমির মালিকানা পেয়েছে। জলপাইগুড়ি জেলা প্রশাসন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে সেচ বিভাগকে জমির মালিকানা হস্তান্তর করেছে। এ জমির মাধ্যমে তিস্তার পূর্ব তীরে 2টি খাল খনন করবে তারা। এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানতে ভারতের কাছে নোট ভার্বাল পাঠিয়েছিল বাংলাদেশ। এদিকে আরব খানকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। এই ছিল চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।